বহুত বুড়ো মানুষ আছে তার সামান্য উপর লাড়ি ধরে ধরে আনা তার লাড়ি হইতো তো ফোসা দিতে লাগে তার কারণ কি ইবে আড়ুয়ে কোন লরবা গিয়ে গিয়ে সুসুর গিয়ে গিয়ে আড়ুয়ে কোন জোরাইরি দি বুঝে কত 32 বান্দ এরি দিল জোরা 32 বান্দ মানে কি জানো না মানুষের শরীরে যদি যে 3200 কি আছে গিরে আছে 3200 জোরা আছে আচ্ছা আমি বলি কি মানুষের শরীরে যদি যে বহু জোরা আছে ইয়ে কি গনি গনি এর লেখি দেন এক বড় দি বাজার শালীর তো শুধু ইয়ে ন এম ভাবে পর্যন্ত বর্ণনা দিয়ে দে যে উক্ত মানুষ দৈনিক কতবার নিঃশ্বাস লয় এবং নিঃশ্বাস ফেলে ইয়ে কথা পর্যন্ত বলি তার কারণ কি ইতারা প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর জিকির করতে আজ এই বিজ্ঞান আই এর গবেষণা করে দেখাত দেখি উক্ত 12 বছর কে ভয় নিঃশ্বাস ফেলার দে যে 21600 বার আবার বিজ্ঞান গবেষণা করি এরা ভর দেখি না 21000 বার তো কিছু হয় আবার কিছু সময় ভর দেখি 40 বছর কে বয়স্ক মানুষ দৈনিক 22000 বার নিঃশ্বাস লয় এবং ফেলায় আবার ভর দেখি উক্ত বৃদ্ধ মানুষ জীবের বয়স 60 এর উদ্দিও গিয়ে গই ইবে দৈনিক 20000 বার নিঃশ্বাস লয় এবং ফেলায় আর 12000 কেবলা সাল রোজা একবার মুদমারি বই দিন দে যে উগ্র মানুষ পরিমিত বয়সত 22000 24000 বার নিঃশ্বাস লয় এবং ফেলে এটা লাগুলে হতে কি দিনে রাতে 24000 যমুনার ঢেউ দা হাজার আর আছে কত বার গড়িতে না হয় উগ্র মানুষ দৈনিক 24000 বার যে নিঃশ্বাস লয় এবং ফেলে আজিয়ের বিজ্ঞান গবেষণা করে হতে কিন্তু আর বাজার আছে তো 300 বছর আগে গবেষণা ছাড়াই চোখ বন্ধ করে বলি আদি বিজ্ঞান এমন পর্যন্ত গবেষণা করি এর বাইর করে না ভারত দা নাকর ফট দুবো কিন্তু সব সময় নিঃশ্বাস দেয় তো উকদি আর উকদি নিঃশ্বাস ন যায় এমন পর্যন্ত গবেষণা করি এর কুল কিনারা করি না পারে কিন্তু বাবাজন কেবলা সালে রোজ আদি তুন 250 বছর 300 বছর আগে বলি দে যে নাকর নিঃশ্বাস দুরু মধ্যে একসাথে যেদিন না বাইর হবো এদিন নেই তো আর মৃত্যু ইয়ারা দরবার বিশু জিতে আবার ইবেল্লা নাকর নিঃশ্বাস অন্য সম্পর্ক কারণ আরা শরীর যে দেহ যতক্ষণ প্রাণতা হইব এই প্রাণী দেখা যায় না প্রাণী ওর ওজন আছে না বিজ্ঞানে এই কি হবে মানুষের রুই এর অর্থাৎ প্রাণী ওর ওজন মেট্টু যায় একবার হইতে 300 গ্রাম একবার হইতে 200 গ্রাম একবার হইতে 100 গ্রাম ইয়ার হইতে কিনা জানোনি উপর জিয়াতা মানুষ মারা যাবার আগুদি বের ওজন দিয়ে ওজন দনের পরে মারা দিয়ে মারা দনের পরে আবার ওজন দিয়ে তুমি জিয়াতা থাকতে যে ওজন না আছে মারা দনের পরে 300 গ্রাম হবে গিয়ে তখন তে ইবের তুমি রুর অর্থাৎ ইবের প্রাণী এর ওজন কে 300 গ্রাম পারবা আবার আরো কোন মানুষ মারা গিয়ে মারা দনের পরে ইবের ওজন দিয়ে ইবে জীবিত থাকতে যে ওজন আছে এই ওজন তো দেখাতে 200 গ্রাম হবে আবার আরো কোন মানুষ জীবিত থাকতে মাইপি আবার মৃত্যু বরণ করার ফলে আবার মৃত্যু মাবিয়ের দেখা দিবে 100 গ্রাম যদি 100 গ্রাম 300 গ্রাম 200 গ্রাম মানুষের রূপ ওজন কত এর কি ওজন না কি হইতে পারে না নিঃশ্বাস ওজন ওজন নয় নিঃশ্বাস ওজন নয় বাতাস ওজন ওজন নয় ঠিক মানুষের রূপ ও কোন ওজন নয় এর মুখে হইতে হইতে তাতা নবুলি এর বাজানা এক কথাই হই দিই দে যে দিনে রাতে 24000 বার নিঃশ্বাস লরে তে ফেলে আর এই 24000 বার নিঃশ্বাস যদি একত্রিত কর তোমার ওজন যে দূর তোমার নিঃশ্বাস ওজন এত দূর কি আর ইয়ার ইয়ার যদি সমাজ ভাবে বডি হয় তোমার আতে তুমি একখান কিছু একখান জিনিস মাফি নেবে এই যে আর আতে পুরো মানুষ নিজরাতে নিজ হতো পদ্ধতি শরীরের ওজন কলবর ওজন ইনে না বলিরা যাই প্রতি কবি কে ফরমাট দেন বহুত
মেশান হাতে হাতে হলাম না বইতে বইতে কি দেয় শুধু এই কিন্তু দুলাই বলি রেণু শর্ম কর্মণ রাখিতে না জোয়াই গুরুর সঙ্গে হৃদ শুদ্ধ রাখিব সদায় শুধু এই দুলাই বইতে এটা এই দুলাইয়ের ব্যাখ্যা আর এই গরিয়ার 30 লাইন করে দিই সদস্যের কোরআন কি তার বাবা করি নবজা ইবা হদ কোন মানুষের কলবত যদি বিন্দুমাত্র অহংকার তাইলি হিংসা তাইলি বিন্দুমাত্র যদি রিয়া তাইলি অহংকার তাইলি ইবা হদ আল্লাহর তার আরকে মন করে যদি কিছু ময়লা হতি তুমি ময়লা নিয়ে পরিষ্কার না করো পর্যন্ত অনেকটা পরিষ্কার জিনিস তুলে আইবা না আল্লাহর যদি নিজে পবিত্র কলব যতক্ষণ পবিত্র রব ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোর কলব এত লেবুল বললাম যে প্রত্যেকটা মানুষের কলবনে জি প্রত্যেকটা মানুষের কলবে যেন দেখেন আসর 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 এই আসরের ভিতরে আল্লাহর বলি 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 হয়ে যায় এই আসরের ভিতরে আল্লাহ বলি ইবা আল্লাহ হয়ে যায় এই আসরের ভিতরে যদি আল্লাহ রসুল বলি ইবা আশাই করে রসুল হয়ে যায় এই কলব ইয়ার গুরুত্ব নিয়ে দিয়েছে আজিয়ে এই যে মনে করো মুসলমানের দরবার দেখো আইতে মুসলমানিয়া ইবের রোজা ভিতরে বইয়ের যদি আল্লাহ জিকির করা হয় কোন মানুষের সমাধান বিচারিত কোন মানুষের সমস্যা সমাধান বলে ফেলাইব না ইবের ভিতরে আল্লাহর ডাহে আর ইবের দরবারে যারা যার ইতারা আল্লাহই সমাধান বলে যায় আল্লাহ এর ব্যাপারে তো জিকির তৌফিক দেয় আমিন আল্লাহ